আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকের নিউজ নুসরাত হত্যায় অন্যতম মাস্টার প্ল্যানার শরীফ আটক ফেনি সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জান আগুনে পুড়িয়ে হত্যার অন্যতম পরিকল্পনাকারী মোহাম্মদ শরীফকে আটক করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই বুধবার সতেরো এপ্রিল সকালে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ফেনী পিবিআই অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মনির জামান তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি এ নিয়ে আলোচিত এই হত্যা মামলা এখন পর্যন্ত চোদ্দ জনকে গ্রেফতার দেখিয়েছে পিবিআই এরা হলেন সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজ কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকসুদ আলম শিক্ষক আফসারউদ্দিন নুসরাতের সহপাঠী আরিফুল ইসলাম নুর হোসেন কেফায়তুল্লাহ জনি মোহাম্মদ আলাউদ্দিন ইসলাম অধ্যক্ষ সিরাজের ভাগ্নি উম্মে সুলতানা পপি জাবেদ হোসেন জোবাইর হোসেন নুরুদ্দিন সাদাত হোসেন ও মোহাম্মদ স্বামী মামলার এজারভুক্ত আটজনের মধ্যে সাতা আসামিকে গ্রেফতার করা হয়েছে অবশেষে হাফেজ আব্দুল কাদেরকেও আটক করা হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ